আজকে সামনে নির্বাচন আর হয়তো এক বছর বাকি আছে এর আগেই তারা ক্ষমতা দখলের জন্য উল্টা পথে ক্ষমতা যাওয়ার জন্য তারা পায়তারা শুরু করেছেন আপনারা খেয়াল করে দেখবেন তাদের বক্তৃতা কিন্তু ভোটের কথা নাই স্বাধীনতার কথা নাই মুক্তিযুদ্ধের কথা নাই খালি একটাই কথা শেখ হাসিনাকে উৎখাত করতে হবে এ ছাড়া তাদের কোনো বক্তব্য আছে একটা লক্ষ্য একটাই শেখ হাসিনাকে শেষ করা তাদের এই লক্ষ্যকে যেন কোনোদিন তারা আর পূরণ করতে না পারে তার জন্য আমাদের আজকের এই আলোচনা ছোট্ট পরিসর হলো কিন্তু এখানে অনেক বুদ্ধিজীবী আছেন আমার বাম পাশে দুজন অত্যন্ত উচ্চ মাপের নেত্রী রয়েছেন তারা কিন্তু প্রতিনিধিত্ব করেন আর এখানে আমার ভাই ডাক্তার অনুরতন তিনিও একটি সমাজের নেতৃত্ব দেন এটা সমষ্টিগত এখানে আমাদের আজকের এই অনুষ্ঠানটা ছোট হলো এটা কিন্তু পরিধি এটা কিন্তু মাপ অনেক বড় এই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই যে খুলনায় তাদের আজকে জনসভা ভালো কথা করেন চিড়েগাঙ্গে করছেন বলছে 20 লক্ষ লোক হবে 1000 লোক হয় 50,000 লোক হয় নাই শরম নাই আবার গেছে কোথায় মোয়ামিন সিন্ধে কোথায় এখন গেছে খুলনায় যাও অসুবিধা কি আরে ভাই তোমরা বাস জোর করে ধরে নিয়ে যাও ট্রাক জোর করে ধরে যাও হেল্পার কন্ট্রেক্টর মার দাও ভাড়া দাও না দেখো এটা যাবে কিভাবে কও ওরা ডরে আগেই বাস বন্ধ করে দিছে এই দুজদের আওয়ামী লীগের উপরে আরে ভাই তোমরা বাসটা নেও ভাড়া তো দিবা তেল খরচটা তো দিবা জোর করে এই যে সন্ত্রাসী আমার ভাই কাদের সাহেব বলছেন কালকে সারা বাংলাদেশের সন্ত্রাসী এক জায়গা হয় যেখানে মিটিং হয় সবগুলি ভাড়া করে নিয়ে যায় দেখবেন সব একই চেহারা একই রূপ এগুলি হলো ভাড়াটা ওই ডেলি 300 টাকা করে দেয় কাম কাজ নাই তো এগুলি বিরঞ্চি বিরঞ্চি ধরে নিয়ে যায় 300 দেয় 400 দেয় এগুলি বলে থাকে কাম নাই কাজ নাই হারা দিন দেবেন প্রেস ক্লাবের সামনে বই দিছে ওকে বাড়ি ঘর নাই বই বাচ্চা বউ বাচ্চা নাই এরা হইল সব সন্ত্রাসী এই সন্ত্রাসীদের কিন্তু শাস্তি করতে হবে সন্ত্রাসী সন্ত্রাসী এর কোনো দল নাই এর কোনো চরিত্র নাই দেশও নাই এদের সমাবেশটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে কোন দিকে যায় ষড়যন্ত্র কিন্তু অনেক গভীর দেশি এবং আন্তর্জাতিকভাবে শুরু হয়েছে সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আর বিজয় মাস আমাদের সারা মাসে আমাদের মাস 9 মাসই আমরা যুদ্ধ করছি 9 মাসে কিন্তু কোনো একটা দিন যুদ্ধ বিন ছিল না উপরে আল্লাহ সেবাস বঙ্গবন্ধুর নির্দেশ আমরা ঝাঁপিয়ে পড়ছি 30 লক্ষ শহীদের রক্তে ভেজা মাস সেই মাসে তারা সন্ত্রাসীদের নিয়ে স্বাধীনের পক্ষের শক্তির বিরুদ্ধে স্বাধীনের পক্ষের শক্তিকে তারা অধিকার দিতে চায় কি বলছে 10 তারিখের পরে স্বাধীনতার পক্ষের শক্তির সরকার শেখ হাসিনার সরকার থাকবে না কত বড় কথা আমানুল্লাহ আমান কইছে গোলাবিহীন কামান এইসব লোকের মুখে কথা শুনতে হয় আমাদের বিজয় মাস তো একটা কথা বলি বিজয় মাসে সারা বাংলাদেশে ওদের কোথাও নামতে দেওয়া হবে না অনেক শুনছি আর শোনার উপায় নাই আর শুনবো না নেতৃত্বে বলছেন যে আপনারা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান করেন তারা কি শান্তিপূর্ণ অনুষ্ঠানে করে মানুষ কত বড় ইবলিশ চিন্তা করেন 30 লক্ষ শহীদের ভেজা রক্ত ভেজা পতাকা এইটা কি করে লাড়ির মাথা বান্ধে নিয়ে আসে যেই পতাকা থাকে মাথায় সেই পতাকা চলে গেছে লাঠির মাথায় কত বড় দৃষ্ট এরা খারাপ লোক কত বড় জঘন্য হইলে এই ধরনের কাজ করতে পারে একটা বলে কি যে লাঠি নিয়ে বাস নিয়ে আইবা আর এই বাস আরো বড় বাস লাগবো
তোমার বড় বাসি দিয়ে দেব ইনশাআল্লাহ ডিসেম্বর। আইসো